আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ইয়ামস। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে চুলায় ফ্রাই প্যানে তৈরি করে নিতে হয় সুজির স্পঞ্জ কেক। আজকে আমি এই কেকটি তৈরি করেছি লেমন ফ্লেভারে। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারেতে ব্যবহার করতে পারেন। এই কেকটি খুবই স্পঞ্জি হয় এবং খেতেও খুব দারুণ হয়েছিল। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিতে হয় এই সুজির স্পঞ্জ কেকটি। প্রথমে একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 3টি ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, ফ্রিজে থাকলে অবশ্যই সেগুলো 1 ঘন্টা আগে নামিয়ে নিতে হবে। এবার আমি ডিমগুলোকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা চাইলে হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন অথবা কাঁটা চামচ দিয়েও এটি করতে পারেন, তবে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। আমি ডিমগুলোকে ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত এটি একটু সাদাটে হয়ে আসছে এবং একটু ফ্লাফি হয়ে যাচ্ছে। আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 1/2 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি এবং খুব ভালোভাবে সেটিকে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে যায়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে ভিনেগার, এতে ডিমের কাঁচা গন্ধ থাকবে না। ভালোভাবে আবারও বিট করে নিতে হবে যতক্ষণ না মিক্সচারটি খুবই ফ্লাফি হয়। এবার আমি এতে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল স্পুন পরিমাণে অয়েল। আপনারা চাইলে গলানো বাটারও ব্যবহার করতে পারেন। আমি একটু একটু করে তেল মিশাচ্ছি এবং ভালোভাবে বিট করে নিচ্ছি। এক্ষেত্রে মিক্সচারটি কিছুক্ষণ বিট করার পরে একটু স্মুথ এবং একটু ঘন হয়ে যাবে। এবারেতে আমি 1/4 কাপ পরিমাণে সুজি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে প্লেন সুজিও ব্যবহার করতে পারেন অথবা ডালা সুজিও ব্যবহার করতে পারেন। সুজি দিয়েও খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এবারেতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টিস্পুন পরিমাণে লেমন স্যান্ড। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারেতে ব্যবহার করতে পারেন। ভালোভাবে বিট করে নিচ্ছি এবং একটি স্মুথ মিক্সচার তৈরি করে নিচ্ছি। এবারেতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিয়েও আরও ভালোভাবে এটিকে মিক্স করে নিচ্ছি ইলেকট্রিক বিটারের সাহায্যে। ভালোভাবে এটিকে বিট করার পরে আমি এবার এতে সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। এক্ষেত্রে ইলেকট্রিক বিটার ইউজ করার কোনো প্রয়োজন নেই, এতে করে ডিমের ফর্ম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ভালোভাবে চেলে নিচ্ছি। এক্ষেত্রে আমি ময়দা এবং বেকিং পাউডার ব্যবহার করছি। এগুলোকে অবশ্যই ভালোভাবে চেলে নিতে হবে, তা না হলে ময়দার দানা দানা ভাব থেকে যাবে এবং মিশ্রণটি প্রপার স্মুথ হবে না। এগুলো দিয়ে দিয়ে এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। ব্রাউন কালার এসেছে, যেহেতু এটি চুলায় তৈরি তাই এই উপর থেকে কালার আসবে না, যেহেতু চুলায় উপর থেকে তাপ পায় না।
আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।